আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম ওডিআই ম্যাচটি কে জিতবে এ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে উৎসাহীন বিস্তারিত জানতে দর্শক শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জ্ঞাপন করছি বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা ক্লাব হাউসের টিকিটের মূল্য তিনশো টাকা স্টার্ন গ্যালারির টিকিটের মূল্য দেড়শো টাকা আর গ্রিন হিল এরিয়ার টিকিটের মূল্য একশো টাকা করে ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে একশো টাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া যাবে ম্যাচের টিকিট শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টিকিটটি বিক্রি করা হবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও ম্যাচের দিন সকালেও পাওয়া যাবে টিকিট বাংলাদেশ ও সফরগারে জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের সময়সূচিগুলো হচ্ছে পহেলা মার্চ প্রথম ওয়ানডেটি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে ছয় মার্চ তৃতীয় ওয়ানডে সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের দল যে ঘোষণা করেছে সেখানে সুযোগ পেয়েছেন চামু চিভাভা সিকান্দা রাজা ক্রেই গারবিন টিনাসে কামুন হুকামে উইসলে মাসবাউরে টিমিসেন মারুমা ক্রিস্টোফর অ্যাম্পফু চার্ল মুম্বা টিনাটন্ডো মোতুম্বোজি রিচমন্ড মোতুম্বাই আইনসলে অ্যান্ড ইলভো ব্র্যান্ডন টেইলর ডোনাল্ড ট্রিপালো চার্ট সুমা এবং শন উইলিয়ামসন আর এদিকে প্রথম আর দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলে যারা সুযোগ পেয়েছে মাশরাফি বিন মর্তুজা তামিম ইকবাল খান নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ আর মুশফিক মোহাম্মদ মিঠুন লিটুন কুমার দাস তাইজুল ইসলাম আফিফ হোসেন রুব মোহাম্মদ নাইম শেখ আলামিন হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন শফিউল ইসলাম মেহেদি হাসান মিরাজ আর মুস্তাফিজুর রহমান এদিকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম ওয়ান ডে নিয়ে এবার ভবিষ্যৎ করেছে উৎসাহীন উৎসাহীনের কথা মতে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না জিম্বাবুয়ে ক্রিকেট দল দুর্দান্ত খেলা উপহার দিবে বাংলাদেশ ক্রিকেট দল দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে কে জিতবে প্রথম ওড়িয়াই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন